আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে আমি নেতা হব চিটাগাঙ্গা পোয়া নোয়াখাইল্লা মায়া, ক্যাপ্টেন খান শাহেনশা একটু প্রেম দরকার নির্মাণ করে পরিচিতি পেয়েছে ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। বর্তমানে শাকিব খান শাপলা মিডিয়ার নতুন কোনো সিনেমায় কাজ করছেন না, এজন্য এবার শাকিব নয় শাপলা মিডিয়ার নতুন টার্গেট কলকাতার সুপারস্টার দেব। দেবের সঙ্গে নতুন সিনেমা করতে যাচ্ছে শাপলা মিডিয়া। যৌথ প্রযোজনায় নতুন করে সিনেমা করবে দুই দেশের এই প্রযোজনা প্রতিষ্ঠান। খবরটি নিশ্চিত করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তিনি জানান দেবের সঙ্গে শাপলা মিডিয়া একাধিক সিনেমা করবে, এর মধ্যে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ করবে। প্রাথমিকভাবে দু পক্ষের আলাপ চূড়ান্ত হয়েছে। সেলিম খান বলেন, কলকাতায় দেবের সঙ্গে মিটিং করেছি, তিনি বাংলাদেশে আমার শাপলা মিডিয়ার সঙ্গে যৌথভাবে ছবি নির্মাণ করতে রাজি হয়েছেন, ঈদের পর যৌথ প্রযোজনার ছবির ব্যাপারে বিস্তারিত ঘোষণা দিব। দেব তার প্রযোজনা প্রতিষ্ঠান দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার থেকে নিয়মিত ছবি নির্মাণ করছে। এর আগে তিনি কলকাতার একাধিক গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ছবি নির্মাণে আগ্রহী তিনি। শুধু ছবি নির্মাণ নয়, দেবের ছবিগুলো বাংলাদেশে আমদানিতে সহায়তা করবে শাপলা মিডিয়া। পাশাপাশি এই প্রতিষ্ঠানের ছবিগুলো কলকাতায় মুক্তিতে পাশে থাকবে দেব এন্টারটেনমেন্ট। সবকিছু ঠিক থাকলে শিগগিরই জানা যাবে দেব এন্টারটেনমেন্ট ও শাপলা মিডিয়ার যৌথ প্রযোজনার ছবিতে কারা অভিনয় করবেন। আপাতত এগুলো চমক হিসাবে রাখতে চাইছেন প্রযোজক সেলিম খান।